হাই ফ্রেন্ডস আজ আমি জানতে পারলাম যে রেলের গ্রুপডির যে পরীক্ষা হবে তার পরিবর্তন হয়েছে সিলেবাসটা পরিবর্তন হয়েছে এবং আমরা জানি যে সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে ঠিক আছে সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু আর এখন ঠিক আমাদের জানালো দু দিন তিন দিন আগে জানিয়েছে নোটিশ নোটিফিকেশন দিয়েছে রেলের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে সিলেবাসটা নতুন দিয়েছে ঠিক আছে তাহলে আমরা আগে কি জানতাম আর এখন কি নতুন হয়েছে সেটা আমরা দেখব দেখো এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে আগের যে সিলেবাসটা ছিল সেখানে দেওয়া ছিল যে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তৃতীয়তে হচ্ছে জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিক আছে এবার এটা আমি কেন বলছি তোমাদের কারণ নতুন যে সিলেবাসটা দিচ্ছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা এটার তাৎপর্যটা এবার দেখো এখানে দেখো দিয়েছে যে এটা হচ্ছে রেলের যে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে নেওয়া দেখো ডেটেড রয়েছে উনতিরিশে আগস্ট ঠিক আছে টোয়েন্টি দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা আছে যে এখানে মার্কসটা দিয়ে দিয়েছে আগে যেমন মার্কসটা দেয়নি যে কোথা মানে ম্যাথামেটিক্সে কত মার্কস থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে কত মার্কস থাকবে ঠিক আছে এই মার্কসগুলো দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো ম্যাথামেটিক্সে লেখা আছে পঁচিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স আর রিজেনিং যেটা সেটাতে তিরিশ নাম্বার ঠিক আছে আর জেনারেল সায়েন্স পঁচিশ আর দেখো লাস্টে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে কিন্তু ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আগের যে আগেরটা যেটা আমরা দেখলাম সেটাতে কী ছিল যে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ঠিক আছে সেই জন্য আমাদের অনেকের মধ্যে মনে মানে অনেকে আমরা যারা অ্যাসপিডেন্ট তাদের মনে হচ্ছিল যে ইতালি কি ইতিহাস ভূগোল এগুলো কি দেবে না তারপরে পলিটি ইকোনমিক্স এগুলো কি দেবে না শুধুমাত্র কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এরপরে কিন্তু এখন দেখো এটা কিন্তু নতুন যে নোটিফিকেশানটা দিয়েছে তাতে স্পষ্ট আলাদা আলাদা ভাগ করে দিয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তাহলে আমাদের কিন্তু সবই তার মানে পড়তে হবে ঠিক আছে ইতিহাস ভূগোল যা যা আছে তোমরা একবার সব দেখে যাবে আর সিলেবাসটাতে দেখো দেওয়া আছে যে জেনারেল সায়েন্স একাই পঁচিশ নাম্বার নিচ্ছে মানে সায়েন্সটা বিশালই গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে আমরা জানি যে সায়েন্স থেকে দেওয়া মানে অন্তত এই পঁচিশ নম্বরের মধ্যে পনেরোটা কোশ্চেন মোটামুটি বায়োলজিরই থাকবে ঠিক আছে তা সেই জন্য বলছি যে বায়োলজিটা পড়ো আমার আমার যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে তাতে আমি বায়োলজির লুসেন্টের দুটো ভিডিও দিয়েছি এবং আরও আস্তে আস্তে যেহেতু এই সিলেবাসটাতে এরকম দিয়েছে পঁচিশ নাম্বারের মধ্যে পনেরো কুড়িটাই প্রায় বায়োলজি থেকে আসবে সেই জন্য আমরা বায়োলজিটা আগে অন্তত শেষ করব লুসেন্টের ঠিক আছে তো তোমরা আমার এটা সাবস্ক্রাইব করতে পারো এবং এইভাবে এগিয়ে এগোতে পারো আর রেলের গ্রুপটি সম্পর্কে যদি আরও কোনো তোমাদের কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানিও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে